সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এই কোভিড সিচুয়েশনে। সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, মহান সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। আমাদের আজকের বিষয় প্রমিত বাংলা বানানের নিয়ম। এটি খুবই দরকারি একটি টপিক আমাদের বিএ পাস এর জন্য, তোমাদের জন্য। যে কোনো পাঁচটি নিয়ম লিখো এরকম একটি প্রশ্ন আসে। এই পাঁচটি নিয়মের মধ্যে তোমরা পাঁচটি জায়গা থেকে পাঁচটা নিয়ম লিখবে। প্রথম হল অতৎসম শব্দ, তৎসম শব্দ, নত্যবিধান, সত্যবিধান এবং বিবিধ। এই পাঁচটা জায়গা থেকে পাঁচটি নিয়ম তোমরা লিখবে পরীক্ষার খাতায়, তাহলে নম্বর পেতে তোমার অসুবিধা হবে না। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বাংলা বানানের অতৎসম শব্দের নিয়ম। তোমরা জানো অতৎসম শব্দ মানে হলো দেশি বিদেশি মিশ্র, অর্থাৎ তৎসম ছাড়া বাকি সবগুলোই অতৎসম শব্দ। সেই অতৎসম শব্দের বানানের যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়েই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এটা কঠিন কিছু না, অত্যন্ত সহজ। তোমরা যদি একটু মন দিয়ে ক্লাসটা উপভোগ করো, আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই লিখতে পারবে। আমরা এখানে লিখেছি সকল অতৎসম শব্দে, অর্থাৎ দেশি বিদেশি ও মিশ্র শব্দে কেবল হ্রস্বই এবং হ্রস্ব এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। এটা আমাদের নতুন নিয়ম। আগে আমরা কিছু কিছু শব্দে দীর্ঘকাল লিখতাম, এখন কিন্তু সেখানে মনে রাখতে হবে। অত সহজ করে বললে এটা নিয়মটা হবে এরকম, যে সকল শব্দে আগে হ্রস্বকার দীর্ঘকার, হ্রস্বকার দীর্ঘকার ছিল, সেই শব্দগুলোতে এখন কেবল হ্রস্বকার এবং হ্রস্বই আর হ্রস্বহু এই বানানে লিখতে হবে। হ্রস্বই হ্রস্বহু এবং এদের কার চিহ্ন ব্যবহৃত করতে হবে। যেমন আমি উদাহরণ দিয়েছি, যেমন গাড়ি, বাড়ি, সব, পাখি ইত্যাদি, এই বানানগুলো একসময় দীর্ঘকার দিয়ে লেখা হতো, এখন সব হ্রস্বকার। এই নিয়মটার মধ্যে কতগুলো সম্পূরক নিয়ম আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। সকল স্ত্রীবাচক শব্দে হ্রস্বকার হবে, সকল স্ত্রীবাচক শব্দে হ্রস্বকার হবে, যেমন নানি, দাদি, ভাবি, আগে যেগুলো ছিল সব এগুলো হ্রস্বকার। এক্সেপ্ট, ব্যতিক্রম আছে তিনটা, মানে একটা হলো গাবি, নারী, পরি, এই তিনটা শব্দ তোমরা দীর্ঘকার দিয়ে লিখবে। এটা বাংলা একাডেমি প্রণীত যে বানানোর নিয়ম সেখানে বলা আছে, যেগুলো যেহেতু স্ত্রীবাচক শব্দ স্পেসিফাই করা হয়েছে এই জন্যই এই তিনটি শব্দের মধ্যে নারী, গাবি আর হলো পরি, এটা দীর্ঘকার দিয়ে লিখতে হবে, আর বাকি সব হ্রস্বকার। এই তিনটা বানানোর কথা তোমার মনে রাখবে। তাহলে আমরা এটা পেলাম কি, সবাই আর একটু মনে করো, যে সকল বাংলা অতৎসম শব্দের মধ্যে হ্রস্বকার দীর্ঘকার ছিল, হ্রস্বকার দীর্ঘকার ছিল, সে বানানগুলো এখন লিখতে হবে হ্রস্বকার হ্রস্বকার অথবা হ্রস্বই হ্রস্ব দিয়ে। এই নিয়মটা হলো এক নম্বর, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপর রয়েছে সকল অতৎসম শব্দে নত্যবিধি মানা হবে না। আমরা জানি নত্যবিধি সত্যবিধি দুটো নিয়ম আছে আমাদের। নত্যবিধি মানে হলো মূর্ধন্য এর ব্যবহার তৎসম শব্দে যেভাবে ছিল, আর সপ্তবিধি হলো মূর্ধন্য স্বয়ের ব্যবহার যেভাবে ছিল তৎসম শব্দে। এর নিয়মের বাইরে অতৎসম শব্দ যেগুলো আছে সেখানে এই নিয়ম মানা হবে না, অর্থাৎ মূর্ধন্য দিয়ে লিখতে হবে না। যেমন আমরা বলি ধরন, ঝর্ণা, কোরআন ইত্যাদি, এগুলো দন্তন দিয়ে লিখতে হবে। তাহলে এই নিয়মটাও তোমাদের আশা করি পরিষ্কার হয়েছে, যে সকল অতৎসম শব্দে যে নত্যবিধি মানা হবে না সপ্তবিধি মানা হবে সেখানে এই যে দন্তন দিয়ে লিখতে হবে, মূর্ধন্যের ব্যবহার এখানে হবে না। এই শব্দটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কৃষ্ট শব্দটি এখানে বলা হয়েছে, স্পেসিফাই করা হয়েছে মাত্র একটি মাত্র শব্দ, সেটা হলো কৃষ্ট। এই কৃষ্ট শব্দটি যেহেতু আত্মিকৃত শব্দ, এখানে আত্মিকৃত তোমরা বুঝো কিনা জানি না, আত্মিকৃত শব্দটা হলো এরকম যে, যেমন আমাদের আত্মিকৃত কিছু পোস্ট আছে, যেমন যারা বিসিএস পাশ করে এসেছে সরাসরি তারা কিন্তু সরাসরি চাকরিতে যোগদান করেছে, কিছু কিছু মানুষ বা কিছু শিক্ষক বা অন্যান্য চাকরিতেও সেটা আছে, কেনার আছে। যেমন আমাদের শিক্ষকতা আছে, যারা বেসরকারি কলেজে ছিলেন, হঠাৎ সরকার মনে করলেন যে এই সরকারি কলেজটা সরকারি হবে, হওয়া দরকার, তখন এই সরকারি হওয়ার পেছনে যে সরকার যে নিয়মকানুন সেই নিয়মকানুন মেনেই সরকারি হয়েছে। ফলে ওইখানে যারা শিক্ষক ছিলেন, যারা আগে বেসরকারি ছিলেন গতকালও, তারা সরকারি যেদিন হয়েছে সেদিন থেকে তারাও সরকারি হয়ে যাবে। তো তাদেরকে আমরা আত্মিকৃত বলি। আত্মিকৃত মানে তারা সরাসরি বিসিএস পাশ করে নয়, অর্থাৎ আত্মিকৃত মানে হলো একটা নিয়মের মধ্য দিয়ে এখানে এসছে, তারা একজন হয়ে গেছে এখানে, তারা আমাদের মতো এখন সব সুযোগ সুবিধা পাবে, আমাদের মতো বলতে ক্যাডার অফিসারদের মতো, আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। এখানেও কিন্তু এই আত্মিকৃত আমি বললাম এই কারণে, এরকম কিছু শব্দ আমাদের মধ্যে মিশে গেছে। যেমন কৃষ্ণকে আমরা আত্মিকৃত শব্দ বলি,
তুষ্টি কৃষ্টি এই শব্দগুলোর সাথে মিলে গেছে বিদায়। এই শব্দটা মূর্ধন্য ষয়টা দিয়ে লিখতে বলা হয়েছে, তাই খ্রিস্টাব্দ ক্ষয়ে বলা মূর্ধন্য ষয়টা আকার বয়দ, আর খ্রিস্ট মূর্ধন্য ষয়টা দিয়ে লিখতে হবে। এরপরে হলো চার নম্বর, সকল অতৎসম শব্দের রেখের পর দিত্ত হবে না, ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। এটা কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে হচ্ছে, তাই সকল অতৎসম শব্দের রেখের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। অর্থাৎ আগে যেখানে আমরা রেফ লিখতাম আবার জফলও লিখতাম, এক্ষেত্রে শুধু একটা লিখবো সেটা হলো রেফ লিখবো, আর জফলা কিংবা অন্যান্য যদি কোনো ফলা থাকে তার থাকে সেটা আমরা লিখবো না। শুধু বৈষণ্যর জন্য রেফ আমরা ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, চারটি নিয়ম তোমরা মোটামুটি বুঝতে পেরেছ, এর বাইরে আরো কয়েকটি নিয়ম আছে, আমি তোমাদের এগুলো বলার চেষ্টা করছি। আর একটি হলো এই অতৎসম শব্দের নিয়মের মধ্যে বিসর্গ একটি ব্যাপার আছে, সেটা হলো শব্দের শেষে বিসর্গ থাকবে না, এটা আমাদের মনে রাখতে হবে। শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না, একসময় কিন্তু ছিল, এখন সেটা থাকবে না, সেটা তুলে দেওয়া হয়েছে। এবং পদ মধ্যস্থ বিসর্গ থাকবে, পদের মাঝখানে মানে একটা শব্দের মাঝখানে যে বিসর্গ সেটা থাকবে, কিন্তু শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। যেমন মনে করো মূলত, কার্যত, প্রধানত, ক্রমশ, প্রয়াত, এগুলো পরে এক সময় বিসর্গ ছিল, এখন এগুলো বিসর্গ ব্যবহৃত হবে না। কিন্তু পদ মধ্যস্থ শব্দের মাঝখানে যেগুলো থাকবে সেগুলো রয়ে যাবে, যেমন দুস্থ, তারপরে হলো আবার অভিধান সিদ্ধ হলো পদ্মমধ্যস্থ বিসর্গ কিন্তু অনেক সময় বর্জন করা হয়েছে, দুস্থতে কিন্তু এখন আবার লিখে না, আর নিঃস্পৃহ শব্দ এই দুটোতে এখন আর লিখে না। এরপরে হলো কিছু কিছু শব্দ বিদেশী শব্দ আমাদের বাংলা এসেছে, বিদেশী শব্দের মধ্যে যেমন মনে করো স্টেশন, স্টেশন লিখতে গিয়ে এস টি যেখানে আমরা ব্যবহার করবো এস টি সেখানে দন্তস্ব, আর টি আই ওভেন এই শানের জন্য তালিপস্য আমরা ব্যবহার করবো, এটা তোমরা মনে রাখবে। যেমন ফটোস্টেট, এই বানানটা আমি দেখেছি প্রায় সব জায়গায় ভুল লিখে ফটোস্টেট, ফ ফ টকার মূর্ধন্য ষয়টা লিখে, এটা আসলে দন্ত ষয়টা হবে, ফ ফ টকার দন্ত ষয়টা যখন আকার ট ফটোস্টেট, এটা তোমরা মনে রাখবে। তাহলে এই নিয়মগুলো হলো অতৎসম শব্দের নিয়ম, আমি এখন যেগুলো বলছি। এরপরে রয়েছে হস্তচিহ্নের ব্যবহার, হস্তচিহ্ন মানে আমরা জানি আমরা উচ্চারণ সেটা বলেছি, যে যেখানে আমি থামবো সেখানে আমি হস্তচিহ্ন দেবো, যেমন আমরা আমরাতে ম নিজ হস্তচিহ্ন উচ্চারণে রাটা ওপেন থাকবে, সেরকম হস্তচিহ্ন আগে বাংলা বানানে ব্যবহৃত হতো, কিন্তু এখন সেটা আর ব্যবহার করা হবে না, বলে দেওয়া হয়েছে। অর্থাৎ হস্তচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে, যেমন ক আকার ত কাত, এটা কিন্তু কাত, ম দ মদ, চ ট চট, ক ল কল কল কল, ঝর ঝর, তছনছ, টন, চেক, ডিশ, এগুলোর শেষে আর হস্তচিহ্ন হবে না। অর্থাৎ অর্থের বিভ্রান্তির আশঙ্কা থাকে তাহলে তুচ্ছ অনুজ্ঞায় হস্তচিহ্ন ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে আবার ব্যতিক্রম যেমন কর দর মার, এগুলো আমরা উচ্চারণে যে তুমি মনে করো ত্রুটি হচ্ছে সেখানে কিন্তু যেখানে দরকার সেখানে কিন্তু প্রধান যে ব্যাপারটা রয়েছে যে আগে যেখানে হস্তচিহ্ন হতো সেই হস্তচিহ্ন আর ব্যবহার করা হবে না। এরপরে রয়েছে ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে, ঊর্ধ্বকমা আগে ঊর্ধ্বকমা দিত, যেমন দুইজন, দুইজন লেখার পর রস্বই তুলে দিয়ে একটা ঊর্ধ্বকমা দিয়ে জন লিখত, তো এখন আর দ রস্বকার একটা স্পেস দিয়ে জন লিখতে হবে, দুজন, দুই এর রস্বের উপর যে ঊর্ধ্বকমা দিত এটা ব্যবহার করা হবে না, দুজন। যেমন মনে করো চারশো, চারশো এই একটা স্পেস দিয়ে স লিখতে হবে, আগে যেমন চাউল, চাউল চা দিয়ে ঊর্ধ্বকমা দিয়ে ল লিখতো চাল, এখন আর ঊর্ধ্বকমা দিতে হবে সরাসরি চাল লেখা যাবে। এই হলো মোটামুটি আমাদের এই অতৎসম শব্দের যে নিয়ম, আরো কয়েকটি নিয়ম রয়েছে। যেমন মনে করো আমরা যদি দেখি আরবি ফার্সি কিছু শব্দ আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিবর্ণী রূপ একটা ধারণ করতে হবে, যেমন আরবি ফার্সি শব্দে সিন, সোয়াত এবং শিন এর প্রতিরূপ হিসেবে তালব্য ব্যবহার করতে হবে, আবার যেমন সালামে দন্তস্য ব্যবহার করতে হবে, তসলিমে দন্তস্য ব্যবহার করতে হবে, ইসলামে দন্তস্য ব্যবহার করতে, এই নিয়মগুলো আগেও কিন্তু এরকমই ছিল, ফলে এভাবেই লিখতে হবে। এরপরে রয়েছে খির খুর খেত, এই শব্দগুলো খির খুর খেত অর্থাৎ খিও দিয়ে লেখা হতো এবং সেগুলো ওই খিও দিয়ে লিখতে হবে, তার কারণ এগুলো তৎসম শব্দ সংস্কৃত থেকে আসছে বিদায়, এই নিয়মটা একটু অতৎসম হলো এটা মানা হবে, এটা বাইরে থেকে আসছে লেখা হবে এবং কিরকুর খ্যাতি লেখা হবে, অর্থাৎ এক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে
আরেকটি আমি বলি যে অতঃসম শব্দ হ্রস্বিকের ক্ষেত্রে একটা দুইটা কথা আমি বলতে ভুলে গেছি। একটা হলো আমাদের কি আছে দুটো, একটা হ্রস্ব ইকার করস্ব ইকার, একটা কদীর্ঘ ইকার। এই কি দুইটা কিন্তু দুই রকম, তুমি ভাত খেয়েছো কি, এটা উত্তর হবে হ্যাঁ অথবা না। এটা হলো আমাদের অব্যয়, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এটা দীর্ঘ ইকার। তাই কি দীর্ঘ ইকার আর একটা করস্ব ইকার হ্রস্ব ইকার, যে কি দীর্ঘ ইকার সেটা হলো কিন্তু সর্বনাম, এটা উত্তর হবে বর্ণনামূলক, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তাহলে যা যা দিয়ে খেয়েছো তার নাম লিখতে হবে, এটা হলো দীর্ঘ ইকার। আর তুমি ভাত খেয়েছো কি, এটা হ্যাঁ অথবা না যদি উত্তর হয় তাহলে হ্রস্বকার হবে, তাহলে হ্রস্বকারটা হলো অব্যয় আর দীর্ঘিকটা হলো সর্বনাম, এটা যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু আবার সব হ্রস্বকার পাবে না, সেজন্য কিভাবে বানানটাও কিন্তু দীর্ঘিকার মনে রাখবে, কিভাবে ক দীর্ঘিকার ঘ আকার ব একার, এটা আমাদের মনে রাখতে হবে। আর এটা হলো পদাশ্রিত নির্দেশক, মানে আমরা টি টর্ষকার, পাঁচটি দশটি বারোটি, এই টি পদাশ্রিত নির্দেশক হ্রস্বকার দিয়েই লিখতে হবে, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে, এগুলো আমাদের মানতে হবে। আর আগে আমরা আলী প্রত্যয় যেমন মনে করো খেয়ালি বর্ণালী সোনালী এগুলো দীর্ঘিকে দিয়ে লিখতাম, এটাও এখন হ্রস্বকে দিয়ে লিখতে হবে, সোনালি বর্ণালী এগুলো আবলীয় কিন্তু এখন হ্রস্বকে দিয়ে লিখে, আগে দীর্ঘিকে লিখতো আবলী দীপাবলী রচনাবলী ইত্যাদি, এটাও এখন হ্রস্বকে দিয়ে লিখে। তাহলে এই ব্যাপারগুলো হলো অতৎসম শব্দের নিয়মগুলো আমি তোমাদের বললাম। এর বাইরে আমাদের আরো দু তিনটে প্রশ্নের কথা আমি বলেছি, একটা হলো তৎসম শব্দের যে নিয়ম সেগুলো তোমরা ভালোভাবে পড়ে লিখবে, আর নত্যবিধান সপ্তবিধানের মধ্যে তিনটা তিনটে নিয়ম একেবারে আছে সেগুলো তোমরা একটু ভালো করে লিখবে এবং পড়বে, পরে আবার লিখে ফেলবা। অর্থাৎ তাহলে বাংলা প্রমিত বাংলা বানানের যে নিয়ম রয়েছে সে নিয়মের মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে আমি আশা করি তোমাদের একটা মনে হয় ধারণা দিতে পেরেছি। তো নত্যবিধান সপ্তবিধান আমি দুটো কথা বলি, যেমন নত্যবিধান হলো বুদ্ধুন্নয়ের ব্যবহার যে সঠিকভাবে পালন করা, যেমন তবর্গীয় বর্ণে সবসময় মূর্ধন্য হয় যেমন কণ্টক লুণ্ঠন ইত্যাদি, আবার টবর্গীয় বর্গে মূর্ধন্য স হয় এটা মনে রাখতে হবে, যেমন বৃষ্টি সৃষ্টি, এটা অর্থাৎ টবর্গীয় হলেই একদিকে মূর্ধন্য আর একদিকে মূর্ধন্য স হবে, এটা তোমরা মনে রাখতে পারো। আরেকটা হলো কোন কোন বাংলা বানানের ক্ষেত্রে স্বভাবতই মূর্ধন্য বসে আবার স্বভাবতই মূর্ধন্য স বসে, যেমন লবণ, এটা কোনো সূত্র অনুযায়ী হয় হয়নি, এটা লবণ, এটা স্বভাবতই মূর্ধন্য বসে, মাণিক্য বাণিজ্য চাণক্য এগুলোতে এমনি এমনি বসেছে মূর্ধন্য, এটা গেল ঠিক এমনি এমনি মূর্ধন্য বসে কি কোন শব্দে, যেমন আষাঢ়, আষাঢ় মাসে মূর্ধন্য দিয়ে বসে থাকে, কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই তাহলে ষড়ঋতু, স্বর, স্বর মানে ছয়, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে নেই, এগুলো হলো স্বভাবতই মূর্ধন্য বসে। আর ইকারান্ত যদি উপসর্গ থাকে, ইকারান্ত উপসর্গের সাথে যে স্বটা হবে সেটা সবসময় মূর্ধন্য হবে, যেমন আবিষ্কার বহিষ্কার এগুলো, এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আর ওই যেগুলো আমি মোটামুটি এখন তোমাদের বললাম এইগুলো একটু যদি তোমরা আলোচনা করো এবং মনে রাখো, আমরা আশা করি যে বাংলা বানানের ক্ষেত্রে তোমরা ভালো আনসার করতে পারবে। এর বাইরে যেটা নিয়ম হলো সে বাংলা বানান কতগুলো রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু বানান রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে, যেমন মনে করো আকাঙ্ক্ষা একমাত্র বানান, যেটা উমর সাথে কিও যুক্ত হবে, সমীচীন দুটা দীর্ঘিকার, শুশ্রূষা শুশ্রূষা তালিকোষের অশ্বকার, তালিকোষের অপরা দীর্ঘকার মূর্ধন্য সমাকার, এই বানানগুলো এক্সেপশনাল। এর বাইরে আবার কিছু গুচ্ছ বানান আছে, যেমন মনে করো মরিচিকা পিপিলিকা বিভীষিকা শারীরিক, এগুলো সব একই নিয়মের মধ্যে পড়ে, দীর্ঘিকার অস্বীকার, এগুলো মনে রাখবে। তারপর রয়েছে অপরাহ্ন পূর্বাহ্ন সায়াহ্ন মধ্যাহ্ন, এখানে চারটা বানার মধ্যে দুটা বানানের দন্তন্য আর দুটা বানানের মূর্ধন্য, দুটা বানান মূর্ধন্য হলো অপরাহ্ন আর পূর্বাহ্ন, কারণ এটা বৈষণ্যরও আছে, পূর্বাহ্ন তো র্যাব আছে, আর বাকি দুটোতে দন্তন্য, দন্তন্য লিখতে হবে হয়ের পিঠে আর মধ্যন্য লিখতে হবে হয়ের নিচে, এইগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আর আরো কয়েকটা বানান আছে, যেমন মনে করো যে সুষ্ঠু, এটা শব্দটা হবে সুষ্ঠু, দন্তস্ব রস্যকর মধ্যন্য স্বয়ঠ রস্যকর, সুষ্ঠু নট সুষ্ঠু, অনেকে ভুল লিখে মুহূর্ত, ম রস্যকর হ দীর্ঘকর তয় মুহূর্ত। তারপরে রয়েছে যেমন বিনা পানি সরস্বতী, একই সরস্বতী যার নাম বিনা পানি একই নাম, এবার একটা বদীর্ঘের মধ্যন্য আকার, প আকার মূর্ধন্য রস্যকার, সরস্বতী মানে দন্তস্ব বসিন্ন দন্তস্ব বহলা ত দীর্ঘিকার। শ্বশুর শাশুড়ির দুটো বানান আছে, শ্বশুর বহলা আছে, শ্বশুরের দাঁড়িয়ে আছে তুমি মনে রাখার টেকনিক, তালিবস বফলা তালিবস রস্যকর বসিন্ন রসশ্বশুর, আর শাশুড়ি দাঁড়িয়ে নেই তবে বফলা নাই, তালিবস আকার তালিবস রস্যকর দশনর রস্যকার, শাশুড়ি শ্বশুর শাশুড়ি এগুলো। অঞ্জলি বানানটা আমরা দেখি সবসময় প্রায় ভুল লিখে সবাই, অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি,
অঞ্জলি বানানটা সবসময় রসিকের, তাই শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি যা আছে সব অঞ্জলি বানানটা রসিকের। গীতাঞ্জলিতে গীত বানানটা দীর্ঘিকার, গরসিকার, তো আকার, ইয়জ, লরসিকার। অর্থাৎ অঞ্জলি বানানটা সবসময় রসিকটা তোমাদের মনে রাখতে হবে। যাক, আমি মোটামুটি সময় আমার প্রায় শেষ পর্যায়ে একটা ধারণা তোমাদের দিয়েছি। আশা করি তোমরা বাংলা বানানের যে নিয়ম কানুন এগুলো একটু আরেকটু ভালোভাবে দেখে নিলে এই চ্যাপ্টারতে তুমি বা তোমরা ভালো আনসার তোমরা করতে পারবে। তো আজকে বিরত থাকবে, তোমাদের আবারও মঙ্গল কামনা করি। এই কোভিড সিচুয়েশনে সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ।